বাংলাদেশনক ভাবে বলছে যে ছাত্ররা একে অপরকে গলি করেছে মাঝখানে পরে আবু সাহিদ মারা গিয়েছে ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ এমপি ডক্টর রূপা আজকে পার্লামেন্টে বলেছেন থ্রি ফিগার মানে মোর দেন থ্রি নিহত হয়েছে তাহলে এই যে মোর দেন নিহত হলো অনেকে গুম হলো তারা যে বিচার পাবে না আজকের আবু সাইদের এজাহারটি এটি স্পষ্ট প্রমাণ অর্থাৎ শেখ ক্ষমতা থাকা অবস্থায় তার যারা নিহত হয়েছে খুন হয়েছে তারা কেউ বিচার পাবে না কারণ শেখ তো তাদেরকে আগেই রাজাকার বলে দিয়েছে যদি বিচার হতে হলে এই পুলিশ মানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকার প্রধান সহ সকলের পদত্যাগ লাগবে সেখানে আন্তর্জাতিক ইনভেস্টিগেশন লাগবে আন্তর্জাতিক এটি কোর্ট প্রতিস্থাপন করা লাগবে কিন্তু তা কি বাংলাদেশ সরকার হতে দিবে তারা দিবে না তারা বলবে এটি আমাদের স্বাধীন দেশ আমার যা ইচ্ছা তা আমি করবো কারণ বাংলাদেশ তো একটি মানে মানে স্বাধীন সার্বভৌম সেপারেট ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো যে শহীদ আবু সাইদ যেভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন বাংলাদেশের জনগণ দেখেছে পুরা পৃথিবী দেখেছে যে পুলিশের গুলিতে তাকে একেবারে ঠান্ডা মাথায় খুব কাছ থেকে নিরস্র একটি ছেলেকে গুলি করা হয়েছে স্পষ্ট সেটি দেখা গিয়েছে আন্তর্জাতিক কমিউনিটি দেখেছে এটা আপনি যেই এজাহারটি দেখিয়েছেন ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট এটির মাঝখানে এখানে স্পষ্ট করে দেখা লেখা আছে যে ছাত্রদের গ্রুপ গ্রুপের গোলাগুলির মাঝখানে পড়ে আবু সাইদ নিহত হয়েছে তাহলে খুন হলো আবু সাইদ খুনের দায়ে অভিযুক্ত হলো সাইদের বন্ধুরা যারা তাদের জন্য জন্য অধিকারের করেছিল। অর্থাৎ পুলিশকে এখানে দায় মুক্তি দেওয়া হলো এই ধরনের আইনের প্রতি হাস্যকর মানে মানে ভূমিকা পৃথিবীর কোনো দেশে আছে কিনা আমার জানা নেই যেখানে সারা দেশের জনগণ দেখেছে আন্তর্জাতিক জন মানে গোষ্ঠী দেখেছে ভিডিও এভিডেন্স রয়েছে এটা যদি অন্ধকার জগতে পনেরোশো বছর আগে হতো সেটা ডিফারেন্ট কথা যখন বলবেন যে মানে পুরো বিষয়টা কি বলেছে মানে কিভাবে ওনাকে মানে স্টুডেন্টদেরকে দায়ী করেছে এখানে স্টুডেন্টদেরকে দায়ী করেছে এইভাবে আপনার এজারে লেখা ছাত্রদের দুই গ্রুপের গোলাবলির মাঝখানে পড়ে আমি যদি আপনাকে পড়ে শোনাই আপনার যে মানে এভিডেন্সটা যে যখন রণক্ষেত্রে পরিণত হয় তখন বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের এক পর্যায়ে বিভিন্ন দিক থেকে আন্দোলনকারীদের ছোড়া মানে আন্দোলনকারীরা নাকি গুলি করেছে ছোরা গোলা গুলিও ইট নিক্ষেপের এক পর্যায়ে হুম এক পর্যায়ে পনেরো মানে এক পর্যায়ে একজন শিক্ষার্থী রাস্তায় পড়ে যেতে দেখা যায় হুম তখন তার সহপাঠীরা তাকে ধরাধড়ি করে জরুর চিকিৎসার জন্য বিকাল পূর্ণটা 35 মিনিটে গটিকার সময় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে এটি তো অত্যন্ত স্পষ্ট ছাত্রদের গোলাগুলির মাছখান এসে পড়ে গিয়েছে তাহলে গোলাগুলি করেছে ছাত্ররা তাহলে কিন্তু আপনারা তো ভিডিওতে আমরা ভিডিওতে আমরা কি দেখেছি ভিডিওতে আমরা কি দেখেছি আমরা ভিডিওতে দেখেছি ভিডিওতে দেখেছি ছাত্রটি মানে এটা এমন একটা মৃত্যু যেটা সবাই ভিডিওতে দেখেছে তো একজন হিসেবে আপনি কি মনে করেন যে ভিডিওতে স্পষ্ট হুম তো স্পষ্ট ডকুমেন্টারি এভিডেন্স আমি তো বললো বললাম যে যদি এটা ব্রিটেনের আদালতে হতো এটার খুব বেশি শোনানোর প্রয়োজন নাই আধা ঘন্টা আমি তো প্রসিকিউটর হিসাবে কাজ করেছি অনেকদিন আমি কেসটা ওপেন করতাম তারপর জাজ অন্য পক্ষকে হয়তো জিজ্ঞাসা করত তারপর আমি ভিডিওটা শো করতাম জাজ তখন বলতো ডু ইউ অ্যাকসেপ্ট এভিডেন্স দ্যাট ইউ আর রেসপন্সিবল ফর দা ক্রাইম তখন তো তার গিলটি প্লি করা ছাড়া খুব উপায় নাই আর সে যদি নট গিলটি প্লে করে প্লে করে তাহলে তো তার সাজা খুব বেশি হবে এবং তাকে সাজা দিয়ে দেবে এখানে আর মানে মানে আর্গুমেন্টের কিছু করার নেই আর কি আসলে আমার ক্রিমিনাল লয়ার এক্সপেরিয়েন্সের ভিত্তিতে আমি কথাটা বলতেছি আমি কোর্টে কেস ওপেন করতাম তো কেসে যখন ডকুমেন্টারি এভিডেন্সের ভিত্তিতে এইস ওপেন করা হতো তাহলে মানে যারা দোষী সাব্যস্ত যেই পুলিশ তার তাকে তো দোষী মানে দোষী প্রমাণিত কোর্ট করে ফেলতেন এবং এই দেশে তো জুরিও আছে জুরিরা তো আনডিভাইডেড অপিনিয়ন ভিত্তিতে মানে যিনি খুন করেছেন যাকে আমরা দেখেছি সেই পুলিশ অফিসার এবং তাকে যারা হুকুম দিয়েছে অর্ডার দিয়েছে সকলকে এটা তো একটা স্পষ্ট এভিডেন্স সেটি অস্বীকার করার কোন উপায় নেই কিন্তু একমাত্র দেশ সেটি আমার দেশ মানে বলতে লজ্জা লাগে ঘৃণা লাগে যে মানে জনজেন্ত জাজল্যমান স্পষ্ট একটি এভিডেন্সকে তারা আজকে মানে লজ্জাজনকভাবে বলছে যে ছাত্ররা একে অপরকে গলি করেছে মাঝখানে পরে আবু সাহিদ মারা গিয়েছে আমি এই কথাটি দিয়ে যা বলতে চাই দেখুন পুলিশেরও লজ্জা নয় আর এখানে তো পুলিশ জানে যে তাদেরকে দায় মুক্তি দেওয়া হবে কারণ পুলিশকে কে লেলিয়ে দিয়েছে পুলিশকে লেলিয়ে দিয়েছে শেখ হাসিনা আন্দোলনকারীদেরকে আপনার আজকের প্রোগ্রামের যে মেইন হেডিং শেখ হাসিনা তাদেরকে রাজাকার বলেছে রাজাকারের নাতিপতি বলেছে ওবাদুল কাদের ছাত্রলীগকে লিলিয়ে দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছে সুতরাং পুলিশের কাছে কিন্তু একটি মেসেজ রয়েছে তারা যতই হত্যাকাণ্ড ঘটাক তাদেরকে কিন্তু ইনডেমনিফাই করা হবে হবে তাদেরকে কিন্তু ইমিউনিটি এটি তারা এবং দেওয়া যেহেতু তারা ইমিউনিটি পাবে তাদেরকে ইনডেমনিফাই করার জন্য ঘোষণা সরকার পক্ষ থেকে দেওয়া হয়েছে সুতরাং দে ডোনা ইনডিমনিফিকেশন অথবা ইনডেমনিটি যদি কনফার্ম থাকে তাদেরকে যদি ইমপিউনিটি দেওয়া হয় এবং সরকার প্রধান সরকার দ্বিতীয় প্রধান এবং তাদের মানে স্বরাষ্ট্রমন্ত্রী যদি বলেন মানে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে তাদেরকে গুলি করতে হবে তথাকথিত আইন শৃঙ্খলা রক্ষার সাথে কোটেন কোট তাহলে তা তারা গুলি করবেই এবং আজকে দেখুন শেখ হাসিনা বলেছেন বিচার করবেন দেখুন কি বিচার করবেন আপনারা তো দেখছেন আমি দর্শক শতকে প্রশ্ন করছি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে এই সরকারের আমলে যে আবু সাইদ সহ তিনশোর উপরে যারা নিহত হয়েছে এই সংখ্যাটি আজকে ব্রিটিশ পার্লামেন্টে ব্রিটিশ এমপি ডক্টর রূপা আজকে পার্লামেন্টে বলেছেন থ্রি ফিগার মানে মোর দেন থ্রি নিহত হয়েছে তাহলে এই যে মোর দেন থ্রি নিহত হলো অনেকে গুম হলো তারা যে বিচার পাবে না আজকের আবু সাইদের এজাহারটি এটি স্পষ্ট প্রমাণ অর্থাৎ শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় তার যারা নিহত হয়েছে খুন হয়েছে তারা কেউ বিচার পাবে না কারণ শেখ হাসিনা তো তাদেরকে আগেই রাজাকার বলে দিয়েছে ওনারা মুক্তিযুদ্ধের পক্ষের লোক ওনাদের মানে এমন সকলকে হত্যা করা ব্যাপারটি লোককে আছেন এই 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 মানে টেকটিকটি কিন্তু অবলম্বন করা হয় তারা একটি ব্যাড নেম দিল এখন ওনারা তথাকথিত ইনভেস্টিগেশন টিম করার চেষ্টা করছে আপনি এই প্রোগ্রামের মাধ্যমে আমি জানিয়ে দিতে চাই খুনির কাছে খুনের বিচার চাওয়া এটি মানে বিচারের প্রতি অসম্মান দাবি এটি বোকার স্বর্গে বাসবাস করা বসবাস করা আন্তর্জাতিক কমিউনিটি এবং ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস অর্গানাইজেশন গুলো স্পষ্টই সরকারকে একিউজ করেছে এই গুলোর জন্য কিন্তু তারা দে আর অ্যাকিউজড মার্ডারিং সুতরাং যারা খুনি ও খুনের দায় অভিযুক্ত তাদের কাছে তো আপনি বিচার চাইতে পারেন না আজকে শহীদ আবু সাইদ সহ তিনশোর উপরে যারা নিহত হয়েছে তাদের খুনের যদি বিচার হতে হয় যারা গুম হয়েছে তাদের যদি বিচার হতে হয় আন্তর্জাতিক ইনভেস্টিগেশন প্রয়োজন ইন্টারন্যাশনাল আদালত এডক ইন্টারন্যাশনাল কোর্ট প্রতিস্থাপন দরকার কারণ তারা তো খুনি স্পষ্ট মার্ডার এবং তারা ইন্ডিমিনিটি দিয়ে দিয়েছে তারা ক্ষমতা থাকা অবস্থায় এখানে শহীদ আবু সাইদ মতো যারা খুন হয়েছে তাদের খুনের বিচার বাংলাদেশে কখনো হবে না ধন্যবাদ আসলে এই এটার পরে কি হতে পারে এবং কিসের জন্য এই মানে শিক্ষার্থীদের ঘাড়ের উপর দিল এতদিন আমরা জানি যে বিএনপি জামাতের ঘাড়ের উপর দিয়েছে শিক্ষার্থীরা আজকেও বলেছে ওবায়দুল কাদের সাহেব যে শিক্ষার্থীরা এবং পুলিশ গুলি করতে পারে না হ্যাঁ আন্দোলনকারীদের উপরে বা যারা আছে গুলি করেছে জামাত বিএনপির ঘাড়ের উপর দিয়েছে তো হঠাৎ করে কেন আবার শিক্ষাতে লেখার এই প্রশ্নের জবাব যদি আমি ছোট্ট করে দিতে হয় কর্নেল শামস ভাই আরো বলবেন দেখুন ব্যাপার এই এই এজাহারটি কিন্তু চেঞ্জ করা যায় আজকে তারা বলেছে ছাত্র জনতা মানে ছাত্রদের গোলাগুলির মাঝে পড়েছে তারা হয়তো বলবে এজাহার চেঞ্জ করে কয়েকদিন পরে যে এটা অ্যামেন্ডমেন্ট কিন্তু করা যায় তারা বলবে গোলাগুলি যারা করেছে এর মাঝে বিএনপি জামাতের লোকজন ছিল এটা অসম্ভব না তারা এটা বলতে পারে পুলিশকে কেন রক্ষা করলো এখানে সেই পুলিশকে কেন মানে তাকে শাস্তি না দিয়ে কেন পুলিশকে তো তারা রক্ষা করতেই হবে কারণ তারা তো খুনি খুনি তো বলবে না যে আমি খুন করেছি যে খুন করেছে সে তো স্বীকার করবে না আমি খুন করেছি এবং তাদের দায় নিবে আমাদের দায় যদি বিচার হতে হলে এই পুলিশ মানে স্বরাষ্ট্রমন্ত্রী সহ সরকার প্রধান সহ সকলের পদত্যাগ লাগবে সেখানে আন্তর্জাতিক ইনভেস্টিগেশন লাগবে আন্তর্জাতিক এটি কোর্ট প্রতিস্থাপন করা লাগবে কিন্তু তা কি বাংলাদেশ সরকার হতে দিবে তারা দিবে না তারা বলবে এটি আমাদের স্বাধীন দেশ আমার যা ইচ্ছা তা আমি করবো কারণ বাংলাদেশ তো একটি মানে 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 স্বাধীন সার্বভৌম সেপারেট ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তারা কিন্তু বাধ্য না এখানে ইন্টারন্যাশনাল মানে কোর্ট বাংলাদেশে প্রতিষ্ঠা করে তারা কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী বাধ্য না আন্তর্জাতিক কমিউনিটি তখনই আসতে পারে সরকার যখন তাদেরকে এলাও করবে করবে কারণ তারা তো খুনের দায়ে অভিযুক্ত সুতরাং এখন জনগণের সামনে অপশন কি জনগণের সামনে অপশন হলো ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে অপশন হলো খুনের দায়ে যারা অভিযুক্ত তাদেরকে ক্ষমতা থেকে দূরে সরে যেতে হবে যদি সুষ্ঠু বিচার এখানে প্রতিষ্ঠান